Bismillahirrahmanirrahim. Alhamdulillah. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার, আর বহুকাল যাবৎ আমরা প্রতি সোমবারে নিয়মিত স্থানীয় হেদায়েতের নিয়ে আলোচনা জলসা করি। আজও সেই দিন, তাই স্থানীয় কিছু লোক এসেছে, আমরা তাদের নিয়ে সেই জলসা অনুষ্ঠান করছি। আর এই জলসাতে যে বক্তব্য করা হচ্ছে, সেই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানার সুযোগ করে দেওয়া হচ্ছে। বক্তব্য করছে আমি আদম নুরি, এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য দিনই যুগ এবং দিনই ধর্ম। এটা অবশ্যই দিনই যুগ, আর এই ধর্মেরও নাম দিনই ইসলাম। কিন্তু এই ইসলাম শব্দ কিছু নয়, এই মানুষ, আর মূলের শব্দ দিনই নূর। দিনই নূর হলো এই যুগের ধর্ম নূর, ধর্মীয় সত্য হিসাবে নিয়ে আসা হয়েছে। আর এই দিনই নূরের ধর্মর অর্থই আল্লাহর ধর্ম, আল্লাহর তরফের ধর্ম। এই আল্লাহর তরফের ধর্ম এই দিনের যুগে আল্লাহ প্রেরণ করেছে। এই ধর্ম প্রকাশকারী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একজন নবী ও রাসূল। তিনি এই দিনই ধর্মকে প্রকাশ করেন এবং এই দিনই ধর্মের দলিল হিসাবে কোরআনকে প্রেরণ করেন। তো এখানে বিষয় হলো যে এই দিনই নূর মূল বিষয় হলো যে এই কোরআনে একটি শব্দ আসছে, সেটা হলো হযরত আদমের শফিউল্লাহকে নিয়ে। আল্লাহ পাক স্বীয় নূর দ্বারা এই হযরত আদম শফিউল্লাহকে সৃজন করেন এবং নিজের তরফের খলিফা প্রতিনিধি হিসাবে তাকে স্বীকৃতি দান করেন। এখানে আবারও আমি বলছি, আল্লাপাক স্বীয় নূরের দ্বারা যে মানুষটিকে সৃজন করেন তার নাম হলো হযরত আদম শফিউল্লাহ। তিনি এই হযরত আদম শফিউল্লাহকে তিনার তরফের প্রতিনিধি বা খলিফা হিসাবে স্বীকৃতি দান করেন। এটাও এই কোরআনই বহন করে। আর যিনি এই ধর্ম প্রকাশ করলেন তিনি হলেন একজন নবী ও রসুল। তিনি হলেন একজন নবী ও রসুল, তিনি এই ধর্ম প্রকাশ করেন। তো এখানে বিষয় হলো যে ধর্ম আল্লাহর ধর্ম, আর প্রতিনিধি আল্লাহর তরফের প্রতিনিধি হলো হযরত আদম শফিউল্লাহ। আর ধর্ম যিনি প্রকাশ করলেন তিনি হলেন একজন নবী ও রসুল। এখন বিষয় হলো যে নবী আর রসুল যিনি, তিনি দিনই যুগের আগেই এই দিনই ধর্মকে প্রকাশ করেছেন। এনাকে কোরআনিক ভাষায়ও এনার কথা আছে, এরকম একজন রসুল আসবে, যেখানে আল্লাহ পাক তারা যখন আদমকে মেনে নিতে অস্বীকার করল তখন তিনি বললেন যে তোমাদের ভিতরে একজন রাসুল যাবে, তোমরা তাকে কি মেনে নেবে? তখন তারা বলছিল যে হ্যাঁ, আমরা আমাদের রাসুলকে মেনে নেব। তাহলে তোমরাও সাক্ষী হলে আমিও সাক্ষী থাকলাম। তো কোরআনের আয়াতেও এনাকে সেখানে উল্লেখ করা হয়েছিল, তিনি হলেন সেই রাসুল। এখানে যদি বলা হয় তাহলে তিনি আল্লাহর তরফে, যদি বলো তাহলে আল্লাহর তরফের একজন রাসুল। আর হযরত আদম শফিউল্লাহ হলেন আল্লাহর তরফের সমস্ত মানবজাহানের জন্য প্রতিনিধি বা খলিফা। বিশেষ ভালো করে বিশ্বের মানব জাতি বোঝা, তো একজন রাসুল কি নিয়ে প্রতিষ্ঠিত, আর আল্লাহর তরফের খলিফা কি নিয়ে প্রতিষ্ঠিত? এর
অতীতে যাই যে এইটা যদি আল্লাহর ধর্ম হয় তাহলে অতীতে যারা ধর্ম নিয়ে আসলো, যারা আল্লাহর কথা বলল, তারা তো সবাই ছিল নবী রসুল। তো সেই নবী রসুলরা নিজের তরফ থেকে তারা ধর্ম দিয়েছিল, সেগুলো কখনই আল্লাহর তরফের ধর্ম হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। যেহেতু আল্লাহর তরফের ধর্ম সেটা যদি এই কোরআনের দিনী ধর্ম হিসাবে প্রকাশ পায়, তাহলে পরে অতীতের নবী রসুলরা যে ধর্ম মানুষকে দিয়েছেন সেই সকল ধর্ম সেই সকল নবী রসুলদের তরফ থেকেই হয়েছে, আল্লাহর তরফ থেকে হয়নি। আল্লাহ ব্যক্তিগত কোনো জাতির জন্য কোনো ধর্ম প্রেরণ করে নাই, ইহা সেই নবীদের বিষয় ছিল। দ্বিতীয় কথা, এই মানব জন্ম শুরু করলেন, শুরু করার জন্য দুইজন, একজন নারী একজন পুরুষের প্রয়োজন ছিল, কারণ কোনো সৃষ্টি তার মানব হতে হয়ে খাড়া হতে পারে না। তাই একজন জাতের মানুষ, জাতের নারী প্রয়োজন ছিল। সেই দুইজন মানুষকে দ্বারা তার একজন হলেন হযরত আদম শফিউল্লাহ, যিনি আল্লাহ পাকের সব কিছু দিয়ে তাকে সৃজন করা হয়। আরেকজন হলো মুকাররমা, যাকে সেই আহম্মদুন বা তহাপতির সব কিছু দিয়ে সেই মুকাররমা নারী শক্তিকে সৃজন করা হয়। তারপরে তাদের দুজনের দ্বারা এই মানব জীবন চালু করা হয়, আর তাদের ভিতর দিয়েই, তাদের রূপেই এই নারী এবং মানব জন্ম চলতে থাকে। আজও তোমরা তাদেরই তরফের সেই আকার সুরার দ্বারা এই পৃথিবীতে মানব জন্ম লাভ করে চলেছ। এখানে যদি আমরা বলি যে এই যে আদম সুরাত আর এই যে মুকাররম বা নারী সুরাত, এটা যদিও মালিকানা সত্ত্বদার আদম, কিন্তু সৃজন তত্ত্বে এরা পৃথক ছিল। এখানে পুরুষকে এর জন্যই করা হয়েছে যে পুরুষ এই দুইয়ের আত্মদানকারী, আদম থেকেই এই দুইয়ের আত্মা এটা আসে, তাই এদের মালিকানা সত্ত্ব হিসাবে পুরুষ বা আদমকেই করা হয়। তাহলে এই যে সুরাত, আজ যারা এই মানব জীবন ধরে আছে তাদেরকে বা অতীতেও যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কার সুরাতে মানুষ এলে, তখন অবশ্যই সকল মানুষ বলবে আমরা আদম সুরাতে মানুষ হয়েছি। আর এখানে অনেক নবী রসুল আসছে, জাতের নবীরা আসছে, তারা কি অন্য কোনো সুরাতে ছিল না এই আদমের সুরাতেই ছিল? নিশ্চয়ই তারা এই মানব জীবনে আসতে আদম নফসির দ্বারাই সেই আদম সুরাত নিয়েই এখানে এসে খাড়া হয়েছিল। তাদের ভিতরেও আদম নফসি ছিল, কিন্তু তারা সেই নফসের জীবনকে, তারা তো বলেই আসছিল, তারপরও তাদের জীবনে তাকে উপেক্ষা করে তারা তাদের যে সেই আগলের যে নূরের আত্মা বা নূর মানুষে থাকত, সেই আত্মার দ্বারা তারা তাদের মানব জীবন গ্রহণ করে এবং সেটারই তারা দাবি করে। এখন বিষয় হলো যে তারা যখন সেই নূরের দিক নিয়ে তারা ধর্ম দিলে, সব কিছু করল, তার কোনো ধর্মই আল্লাহর তরফ থেকে হতে পারে না, কোনো ধর্মই আল্লাহর তরফ থেকে হতে পারে না। কারণ দিনী ধর্ম যদি আল্লাহ সব কিছু নিয়ে মানুষ মানব জীবন কায়েম করে আদম সুরাতে হয়ে যায়, তাহলে কখনই কোনো নবীর নূরের জীবন কায়েম করে তারা এই আদম সুরাতে যেতে পারবে না, কারণ তাদের নূরে আদম সুরাত হওয়ার সুরাত নেই, নারী সুরাতের আত্মা তাদের ভিতরে হয় না। কিন্তু অতীত থেকে যা আসছে তাতে মানুষ তাদের সকলের প্রতি আকৃষ্ট হয়ে আছে,
তাই আমি এই কথাগুলো বলছি যে মানব জাতি তোমরা ভুলে যেও না যে তোমরা আদম সুরাতে আছো এবং আদম নফসের দ্বারাই তোমরা এই মানব জন্ম লাভ করো। শুধু তোমরা নয়, পৃথিবীতে এই মানব এবং এই নারী রূপে যারা মানব জীবন লাভ করেছে তারা সবাই এই আদম নফসের বলে এই মানব জীবন লাভ করে। তা তোমাদের দেবদেবতা হোক, নবী রসুল হোক, ওলি পীর হোক, আউলিয়া হোক, আল্লাহ হোক, যেই হোক, আদম নফসি ছাড়া কেহই এই মানব জীবন লাভ করতে পারবে না। আর অতীতের কোনো ধর্মই আল্লাহর ধর্ম ছিল না। প্রিয় বিশ্ববাসী, তাহলে তোমরা বুঝতে পারলে যে তারা যে যেটাই বলুক, সেই আদম ভাণ্ডে, আদম সুরাতের ভাণ্ডে, আদম নফসির বলে দুনিয়াতে মানুষ হয়ে তারা সেই আদমের নামে বদনামকারী এবং তারা সেই সৃষ্টির জাতের আত্মা বা নূরকে ধারণকারী, আর সেখানেই তারা এক একটা জাতের নবী। তারা কেহই আদম আত্মা ধারণ করে নয় এবং আদমের ধর্ম, আদমের হুকুম তারা মানবে না বলে আগেও বলে এসেছে এবং দুনিয়ার জীবনেও তাদের জাতের তারা বিভ্রান্ত হয়েছে তাদের হিংসা আর বিদ্বেষক্রমে, আর এবং তাদের জাতের মানুষগুলোকেও সব বিভ্রান্ত করে তাদেরকে দোজখে নিক্ষেপ করেছে। গোটাল অতীত যুগ এরকম হয়েছে। তো এখন বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেন, তিনি আল্লাহর তরফের রসুল, এটা স্বীকার কোরআনও করছে আমও করি। যেহেতু কোরআন এটা বলছে তোমাদের ভিতরে একজন রাসুল যাবে, তোমরা তাকে মেনে নেবে, তো তখন তারা শেয়ার করছে হ্যাঁ আমরা মেনে নেব। তাহলে সেই আয়াতের পরিপ্রেক্ষিতে আর দুনিয়াগত অবতার হিসেবে যদি বলতে হয় তাহলে তিনি সেই রাসুল, যে রাসুলের কথা সেই আউয়ালে আল্লাহ পাক সকল ফেরেশতাকে বলেছিলেন, তিনি সেই রাসুল। যে তেনার সঙ্গে আতাত সকল রাসুল এবং নবীদের তারা সেখানে স্বীকৃতি দিয়ে আসছে যে আমরা তাকে সাহায্যকারী হব। তো তিনি আমিও বলেছি যে তিনি সকল সংযোগকারী, সকলকে সংযোগ করে তিনি এখানে বিশ্ব রাসুল বা বিশ্ব নবী হিসাবে দণ্ডায়মান হয়েছে। তো তিনি যে দিনী ধর্ম প্রকাশ করেছেন, যে দিনী কোরআন প্রকাশ করেছেন, এই কোরআন যে শুধু দিনী ধর্মের বিষয় নিয়ে প্রকাশ হয়েছে তা নয়, এই কোরআন যে শুধু দিনী ধর্মের বিষয় নিয়ে প্রকাশ হয়েছে এটা নয়, তেনার ভিতরে সকল নবুয়ত আছে, রেসালত আছে, সব কিছু আছে। তিনি এই কোরআনে তারও সকল কিছু নিয়ে আসছেন, সেগুলো আনলেও সেগুলোর সত্যতা সহকারে যাহা সত্য ছিল তাহা সেভাবে আসেনি বলে তার সকল আয়াতকে রূপক আয়াত বলা হয়, তার সকল আয়াতকে রূপক আয়াত বলা হয়। আর এখান থেকেই স্পষ্ট প্রমাণ হয় যে কোরআনে যা কিছু আছে তার সব কিছুই দিনী ধর্মের জন্য যাহা দরকার তা নয়। তোমরা যদি জ্ঞানের সাথে বোঝো আর দিনী ধর্মের সত্যকে বোঝো, যেটা আদম নবী তোমাদের সামনে এতদিন ধরে বলে আসছে, তাহলে তোমরা এটাও বুঝবে যে কোরআনে যা কিছু আসছে তার ভিতর ছড়া ছিটা থাকলেও দিনী ধর্মের আয়াত সেটা দেখলে বোঝা যায় যেটা দিনী ধর্মের আয়াত। আর রূপক হিসেবে যত আয়াত আসছে সেগুলো দেখলে বোঝা যায় যেগুলো দিনী ধর্মের আয়াত নয়, এটা পরিষ্কার সত্য। কারণ যখন সকল নবুয়াত খতম হয়ে গেছে, সকল নবীদের ধর্ম শেষ হয়ে গেছে, সকল নবীদের অধিকার, সকল নবীদের নফস অধিকার শেষ হয়ে গেছে, তখনই দিনী ধর্ম, আল্লাহর ধর্ম পৃথিবীতে বিশ্ব নবী প্রকাশ করে। তাহলে সেই দিনী ধর্ম কী আছে, দিনী ধর্মের যা কিছু আছে সেখানে কি এই নবুয়তির কোনো বিষয়ের কোনো প্রয়োজন ছিল? কিন্তু
তোমরা এতকাল চলে আসছো কিন্তু কোনো কিছুই তোমাদের জ্ঞানে বুঝে সঠিকভাবে তোমরা নেওনি। তবে দিনী ধর্মের যা দরকার তাতে নবুয়াত সেই মানুষের সঙ্গে থাকবে, কিন্তু তাদের হুকুমত তাদের কার্যক্রমের কোনো কিছুই এই দিনী ধর্মের মানুষের প্রয়োজন নেই। কারণ দিনী ধর্ম যাহা গ্রহণ করবে তা আল্লাহর ধর্ম, আর সেই আল্লাহর ধর্মের প্রতিনিধি হল একমাত্র হযরত আদম শফিউল্লাহ, এই বিশ্ব নবীও নয়। তোমরা রাগ করতে পারো, হিংসা করতে পারো, কিন্তু সত্য এবং হাকিকত ইহা কখনই পাল্টে যাবে না, কখনই পাল্টে যাবে না। তোমরা এখানে আমি একটা আয়াতের উদ্ধৃতি দেই যেটাতে বলা হয়েছে যে তোমরা সবাই নিচে নেমে যাও, আর তোমাদের কাছে যখন আল্লাহর তরফের হেদায়েত পৌঁছাবে তোমরা তাহা গ্রহণ করবে। যদি তোমরা গ্রহণ করো, মেনে চলো, তাহলে তোমাদের কোনো ভয় নেই, আর যদি তোমরা তা না করো তাহলে তোমরা অনাধিকার দেবে। এখানকার মূল বিষয়টা হলো যখন তোমাদের কাছে আল্লাহর তরফের হেদায়েত পৌঁছাবে, কিন্তু যখন এই আয়াত আসছে তখনই তো কথাটা আসছে বিশ্বনবীর কাছে, তাহলে হেদায়েত যে তখন আসে নাই, এই আয়াত থেকেই সত্য নিলে তোমরা প্রমাণ ধরতে পারবে। এই যে আয়াত বলল যখন আল্লাহর তরফের হেদায়েত তোমাদের কাছে পৌঁছে, যদি বিশ্ব নবীর উপরে এই হেদায়েতের দায়িত্ব ইমানানার দায়িত্ব দেওয়া হতো তাহলে বলতো এই আয়াত এভাবে নাজিল হওয়ার প্রশ্ন ছিল না, তাহলে আসতো যে তোমরা তোমাদের কাছে আমার নবীর কাছে রসুলের কাছে এই হেদায়েত পাঠানো হলো, তোমরা হেদায়েত নাও তাহলে ভয় নেই, আর যদি না নাও তাহলে দোজকে হবে। কিন্তু হেদায়েত যখন পৌঁছে তাহলে বুঝতে হবে যে ওখানে হেদায়েত আলা আসেনি, হেদায়েতের কথা কোরআনে আছে কিন্তু হেদায়েত আলা আসেনি, তাই হেদায়েত পৌঁছায়নি। তাহলে এখানে যদি তোমরা চিন্তাশীলেরা, বিবেকবাণীরা, বিবেক দ্বারা চিন্তাশীল দ্বারা চিন্তা করো, তাহলে পরিষ্কারভাবে বুঝবে যে হেদায়েত নবীর সময় হেদায়েতের আয়াত আসছে কিন্তু সেই হেদায়েতের মালিক নাই বলে হেদায়েতের কোনো ব্যবস্থা ছিল না। তাহলে তোমরা গার জোরে যেদিকে ঠেলো না কেন, সত্য তো কোরআনই দিচ্ছে, আর সেই সত্যের সত্য নিয়েই আমি তোমাদের কাছে কথা বলছি। যেখানে বিষয় হলো ধর্ম দিনই ইসলাম, ধর্ম দিনই নূর, আর দিনই নূর যে আল্লাহর নূর, এটা আগেও আমি তোমাদের বহুবার বলেছি, আল্লাহর নূরের নাম দিনই নূর। অন্যদিকে এই কোরআনই সাক্ষ্য দেয় আমি আল্লাহ মানুষে আছি। এখানে মূল বিষয় হলো যে এই যে আদম নূর বা আল্লাহর নূর ধরবে, আল্লাহর নূর সরাসরি নিয়ে যদি কেউ আসে তাহলে তাকে সরাসরি অবতার বলা হয়, তার জীবনের পরীক্ষা বলতে কিছু থাকে না। কিন্তু এখানে আসছে এজন্যই যে তাকে পরীক্ষা দিয়ে আল্লাহর নূরের উপর দণ্ডায়মান হতে হবে, যেমন আদম নূরকে হতে হবে, তেমনি সেই তোহা যে তোহা কন্যা যে তোহার থেকে মহরতদারি হয়েছিল, সকল নবুয়াতের সত্য তার কাছে আনা হয়েছিল, তাকেও পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় জয় হয়ে তাকে সেই মহরতের সত্য অধিকার নিতে হবে। যেমন আজ এই বক্তব্যয় আমার মিলন বলল যে যারা সালাতের যত্ন করে, আদর করে, হেফাজত করে, রক্ষা করে, তারা এই সালাতের উত্তরাধিকারী হতে পারবে। তেমনি সেই মোকাররমকেও পরীক্ষা দিয়ে সেই মহরতালা হওয়ার জন্য এই সরাসরি কাউরে এটা দেওয়া হয় নাই, যে কারণে দিনী ধর্ম আল্লাহর ধর্ম প্রকাশ হলো যখন কোনো মানুষ সেই ধর্মকে মেনে দিনী নূরকে নিজের করে নিতে পারবে, তখনই সে দিনী নূর আলা হবে, আদম নূরি হবে, আদম নূরি হবে। আর যখন সে আদম নূরি হবে তখনই সে আল্লাহর তরফের প্রতিনিধিত্বের দাবি দিয়ে দণ্ডায়মান হবে।
আর যখনই সে আল্লাহর তরফের প্রতিনিধিত্ব দেওয়ার দণ্ডায়মান হবে তখনই সে এই আল্লাহর তরফের হেদায়তের মালিকানা সত্তদার হয়ে পড়বে। তাহলে আয়াত ওখানে কেন বলেছিল যখন তোমাদের কাছে পৌঁছায়, এতদিন এই 1500 বৎসর ধরে এই হেদায়তলাও আসেনি, হেদায়ত তোমাদের কাছে পৌঁছায়ও নাই, এখন পৌঁছাইছে, তোমাদের আহ্বান করা হচ্ছে। কারণ এখন সেই কোরআনের বক্তব্য অনুযায়ী দিনই নূর হলো ধর্ম আল্লাহ মানুষে, আল্লাহ মানুষে, সেই দিনই নূরের সত্য কোরআনে নাই এই মানুষে আছে। বিষয়টা একটু ঘুরুয়া দিয়ে বলা হয়েছে, ওকে বলা হয়েছে দিনই নূর, আর এখানে আল্লাহ মানুষের অন্তরের অন্তরায় হয়ে আছে। এখানে তোমার সম্পূর্ণ আলেম সাহেবরা ফেলের হয়ে গেছে, সমস্ত সাধনা ভজনাকারীরা ফেলের হয়ে গেছে, তোমাদের পীর অলি আউলিয়ারা সব ফেলের, কেহই এই নূরকে ধরতে পারেনি, কারোই যোগ্যতায় আসেনি। কিন্তু দিনই নূর মানেও আল্লাহর নূর, আর আল্লাহ একটি নাম, কিন্তু ওই নূরটা সেই আল্লাহ শব্দ নয়, ওই নূরটার নাম আল্লাহ শব্দ। যেমন আমি একজন মানুষ, আমার উপর একটা নাম আসছে আমির, আমির নামের কিছুই নাই, কিন্তু যখন একটি মানুষকে নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে যে এই নামটাই অমুকের পুত্র, অমুক অমুকের গর্ভে জন্ম, তাকে নির্দিষ্ট করা হয়েছে, তখন এই নামটার দ্বারা এই দুনিয়ার জীবনে আমার সব কিছু হয়। তেমনি আমরা দুনিয়ার মানব জাতি সেই নূরের মালিক হিসেবে আল্লাহ নাম ব্যবহার করে থাকি, কিন্তু আল্লাহ বলতে কিছুই নাই, ওই নূরের নাম আল্লাহ, আর ঠিক সেই নূরটার নামই হলো দিনই নূর। এই বক্তব্যটুকের পার্থক্য হওয়ার কারণে এই 1500 বৎসরের ভিতরে কোনো সাধনাকারী, মুসাইদাকারী, শিক্ষিত অশিক্ষিত, তোমাদের সে পীর অলি আউলিয়া মারফত কারোর যোগ্যতা হয় নাই সেই নূরের ধারে কাছে যায়। দ্বিতীয়ত, তার নির্দিষ্টতাও খুঁজে তারা কিছুই পায়নি, না পেয়ে তারা সব ফেলার হয়েছে। তাই যখন আমি আমার রবের দিক থেকে সেই নূরকে ধরে সেই নূরের জীবন নিয়ে সেই মূল নূরের উপর দণ্ডায়মান হয়েছি দিনই নূরের উপর, তখন আমি দিনই নূরালা ধর্মীয় নূর, আর আল্লাহর তরফের প্রতিনিধি বা খলিফা। তাই দিনই ধর্মের, আল্লাহর ধর্মের প্রতিনিধি বা খলিফা একমাত্র হযরত আদম শফিউল্লাহ, যিনি আদম নূরের দাবিদার, যিনি আল্লাহর নূরের দাবিদার। আর তোমরা যেমন বলছো যে আল্লাহর নূর কোনো জায়গা পেল না, বেটা ধরে নিল, তো তোমরা কোরআনের আয়াতগুলো অস্বীকার করিয়া ফেলে দিয়ে বলো যে আল্লাহ মানুষের নাই, আল্লাহ মানুষের নাই। কোরআন তো আরও বলছে প্রত্যেকটা মানুষের জন্য স্বীয় কেবলা আছে, যে তাকে কি আল্লাহর আল্লাহকে দেখায় বলবে যে ওই যে তোমাদের কেবলা যাও। তাহলে এই দিনই ধর্মের যা আয়াত, দিনই ধর্মের যা সত্য, তাহা কোনো শিক্ষিত বা পীর ওলি আল্লাহলারা কেহই তাহা পৃথক করে নিয়ে সেই সত্যের সত্য কামাইও করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই। তারা সমস্ত কোরআন নিয়ে টানাহেঁচড়া করে এবং সেই রূপক সব আয়াতের বেশি বক্তব্য করে মানুষকে ভুলে অর্থ কামাই করে খায়, কিন্তু দিনই ধর্মের কোনো সত্য তারা কেউ পৌঁছাতেই পারে নাই। তাহলে তোমরা বুঝতে পারলে যে যখন আল্লাহর তরফের প্রতিনিধি সেই দিনই নূরালা দণ্ডায়মান হলো, তখনই এই হিদায়তের সকল ভেদতত্ত্ব তার জ্ঞানে আসলো, বুঝে আসলো, তখনই সেই হিদায়ত আল্লাহ হয়ে দাঁড়ালো। যখনই আল্লাহর তরফের প্রতিনিধি দিনই নূরালা দণ্ডায়মান হলো, তখনই সেই ঈমান আনার পূর্ণ বিবরণ, পূর্ণ বিষয়, কোথায় ঈমান আনবে, কিভাবে আনবে, কিভাবে তার সেই ঈমান আনার জীবন চলবে, তার পূর্ণ বিবরণ তার নূরের ভিতরে সে হাজির হলো। কিভাবে এই মানুষের সেই দিনই ধর্ম পালন করবে, কোথায় দিন পাবে, কাতাত্ব দিন নেবে, তার সকল কিছু
তার কাছে সে হাজির হলো। কোথায় রব পাবে, কোথায় সালাত পাবে? যেমন একটু আগে বললাম যে মিলন বলল যে তারা সালাতের উত্তরাধিকারী হবে, কিন্তু সালাতের উত্তরাধিকারী হতে গেলে যে প্রকৃত ওই সালাত কোনো একটা কিছু, নইলে কিসের উত্তরাধিকারী হবে? প্রিয় বিশ্ববাসী, যখন সেই প্রতিনিধি ছিল না, যখন সেই দিনী ধর্মের মালিক ছিল না, তখনই এই কোরআনে সালাত শব্দ ব্যবহার হয়েছে। আমি এর উপর অনেক আগেও বলেছিলাম যে সালাত, এটাকে উপমা দিতে বলেছিলাম যে সালাত যদি তোমরা মনে করো যেমন একটা বস্তা, সেই বস্তাতে যদি তুমি ধান রাখো তো ধানের বস্তা, বা যেমন একটা জিনিস তার দ্বারা তার একটা আকার সুরাতের বস্তুকে ঢেকে রাখা হলো, সেই সুরাত দেখে তাকে বলা হয় এটা এই সুরাতে। তো তেমনি যখন এর মালিকানা সত্ত্বদার ছিল না, তখন জেনারেলি একে সালাত বলে আখ্যায়িত করা হতো, কিন্তু যখনই দিনী নূর আলা চলে এলো, আল্লাহর তরফের প্রতিনিধি চলে আসলো, তখনই তিনি ঘোষণা দিলেন ইহা তো সালাত বটেই, তবে ইহা পরিচয়হীন, নামহীন, বিষয়হীন কোনো সালাত নয়। ইহা সেই সালাত যাহা আদম সুরাতের সালাত, যাহা আদম সুরাতের সালাত, যে কাপড় দ্বারা, যে বস্তুর দ্বারা এই মানুষকে পরায়ে তাকে এই আদম সুরাতে ফুটায় তোলা হয়। শুধু তাই নয়, যে সালাত দ্বারা তার ভিতরে যা কিছু থাকে তার সকল কিছুকে সুরক্ষিত করে রাখা হয়, কোনো কষ্ট পেতে দেয় না, আজাব পেতে দেয় না, এ সেই সালাত, আদম সুরাতের সালাত। এই সালাতের উত্তরাধিকারী হতে গেলে তখন এই হেদায়েতে আসতে হয়, আর সেই হেদায়েতের মালিক থেকে এই সালাতের উপর ফরজ করে নিতে হয়, এবং সেই সালাতের বিষয়বস্তু জেনে নিয়ে তার হেফাজত, তার রক্ষা, তার ইবাদত, তাকে পবিত্র করা, এ সব কিছু করে সেই সালাতের উত্তরাধিকারী হতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যে নামাজ পড়ে সওয়াব কামাই করলাম, এ যদি সালাত কায়েম হয় তাহলে এই সালাতের যে উত্তরাধিকারী হওয়া যায়, তাহলে সেই উত্তরাধিকারী কোথায় হবে, কিসের উপর হবে? যে বিশ্ব মানব জাতি, ইহা অবশ্যই সেই আদম সুরাতের সালাত। আর এই সালাত ফরজ প্রত্যেকটা মানুষকে, যারা এই দিনী ধর্মে সামিল হয়, যারা সেই আল্লাহর হেদায়েত গ্রহণ করে, ঈমান আনে, তার প্রত্যেকটা মানুষকে এই সালাত তাদের দিক করে ফরজ করে দেওয়া হয়, তাদের সেই সালাতের হেফাজত, রক্ষা, পবিত্রতা সব কিছুর দায়িত্বভার অর্পণ করে দেওয়া হয়, তাকে বুঝিয়ে দেওয়া হয় তুমি যদি এই সালাত নষ্টকারী হও, এই সালাতের ভিতরে যা কিছু আছে তা তুমি সকলেই নষ্টকারীর ভিতরে সামিল হবে, এই সালাত যদি তুমি রক্ষাকারী হও তাহলে তোমার ভিতরে যা কিছু আছে তাও তুমি রক্ষাকারীর ভিতরে সামিল হবে, নতুবা তুমি সামিল হতে পারবে না। তাহলে দিনী ধর্ম এসেছে আজ থেকে 1500 বৎসর আগে, আর সেই দিনী ধর্মের দিনী নূর নিয়া দণ্ডায়মান হচ্ছে বর্তমানে। এর ভিতরে সেই হেদায়ত লাভ আসে নাই, আর হেদায়ত তোমাদের ফরজ করে দেনে আলাভ আসে নাই, ফলে তোমাদের কাছে হেদায়ত বলতেই কিছু নেই। যে হেদায়তকে অস্বীকার করলে কোরআন তাদের কাফের বলেছে, যে হেদায়তকে অস্বীকার করলে, না মানলে তাকে চিরকাল দোজক ভোগ করতে হবে। অরিজিনালি হাকিকতিভাবে বললে সেই হেদায়তের মালিকও আসে নাই, তোমাদের কাছে হেদায়তও আসে নাই, কেউ সেখানে যেতেই পারে নাই, যারা এই আলেমের দোহাই দিয়ে পীরের দোহাই যে যা করে খাটছে, এরা সব কাফেরের পথ নিচে কুফরি বানোয়াট করে তৈরি করে তোমাদের দ্বারা পরিচালনা করে ব্যবসা করে খাচ্ছে, তার বাইরে কিছুই হয় নাই। প্রিয় বিশ্ববাসী, তাহলে বুঝতে পারলে এটা দিনী যুগ, এটা দিনী ধর্ম, দিনী নূর হলো মূল ধর্ম। এই ধর্ম মানতে গেলে
দিনী নুরির সত্যকে ধারণ করে সেই সত্যকে নিজের দিক করে নিতে হয় আদম নুরির নিকট থেকে, কারণ এর মূল মালিকানা সত্যদার ধর্ম আল্লাহর, কিন্তু এর মূল মালিকানা সত্যদার করা হয়েছে হযরত আদম শফিউল্লাহকে, কোনো নবী রসুলকে করা হয়নি। আর তোমার আলেম জালেম পেশাব তো দূরে থাক, তাদের কাউরে করা হয় নাই। আল্লাহর প্রতিনিধি তোমাদের কোনো নবী রসুল নয়। আর তোমরা যদি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলো, আমি তাকে একটুকু ছোট করছি না, কারণ আমার কাছে যদি শ্রদ্ধেয় পাত্র থাকে, সম্মানের পাত্র থাকে, তাহলে এই তহাপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তারই কন্যা মুকাররমা, যা দুনিয়ার জীবনে নাম ধরেছে চন্দ্রনীড়ি মুসাম্মাদ জিনওয়ারা আমিরে আদম নুরি, যে এই আদম নুরি সর্বকালের সর্বসময়ের সঙ্গী। তা আমি সেই মুহাম্মদকে কোনোভাবেই বিন্দুমাত্র হেয় প্রতিপন্ন বা কোনো অসম্মানীজনক কোনো শব্দ ব্যবহার করতে পারি না, তবে যাহা সত্য সেটাই আমি বলছি। আল্লাহ পাক সেখানে বলেছিলেন যে একজন রাসূল সেখানে যাবে, আর তোমরা সেই রাসূলকে তো মেনে নেবে, তোমরা তো আদমকে মানবেই না। তখন সবাই স্বীকার করেছিল যে আমরা রাসূলকে মেনে নেব এবং তার সাহায্যকারী হব। তখন আল্লাহ পাক বলেছিল তোমরাও সাক্ষী রইলে আমিও সাক্ষী থাকব। ইনি সেই রাসূল। তোমরা শুধু রাসূল বলে জানলেও এর বাইরে তো এনার সম্বন্ধে আর কিছু জানো না, আর এনার বাইরে যেটুকু তোমাদের বলেছে এই আহলে বায়াতের জালিয়াতরা, তা সকলে মিথ্যা প্রতারণা ধোকা, যা দিয়ে তোমাদের কাছ থেকে অর্থ কামাই করে খায়। তারা নবীর আওলাদও নয়, বুনিয়াদও নয়, কেউ নয়। আর প্রকৃত যদি বলা হয় যে আসলে নবীর কোনো সন্তান নেই, যাহা শিশু অবস্থায় মারা গেছে। যদি আওলাদ কেউ থাকে তাহলে তারা তো আলীর আওলাদ হবে বা ওসমানের আওলাদ হবে, নবীর তো কোনো সন্তান নেই। তো এই জালিয়াতেরা যদি আওলাদ হয় তাহলে আলীর আওলাদ বা ওসমানের আওলাদ, কারণ তার দুই কন্যা ছিল, দুইজনের সাথে বিয়ে হয়েছে, তাহলে তাদের আওলাদ হতে পারে, কিন্তু নবীর আওলাদ তো হতে পারে না। আর যখন কোনো মেয়ের বিয়ে হয় সে যে ফ্যামিলিতে যায় সেইখানে তার যে সন্তান জন্মে তারা সেই ফ্যামিলিগত জাতের রক্তের মানুষ হয়, ওই নবীর জাতের কেউ হবে না। তাহলে এখানে আলী আওলাদ বলে বলতে পারে অথবা ওসমানী আওলাদ বলে বলতে পারে, এই জালিয়াতেরা নবীর আওলাদ বলে কীভাবে বলে? দ্বিতীয় কথা, আমি সেদিনও বলছি তোমরা সেই আরব দেশে যাও, যা দেখো সেখানে কে কে নবীর আওলাদ আছে, আর তারা সেই নবীর আওলাদ সেজে এই কোরআনের ধর্মকে কীভাবে নষ্ট করছে, এই ভারতবর্ষের জালিয়াতেরা নবীর আওলাদ সেজে কোরআনের ধর্মকে বিকল্প করে মানুষকে ভ্রান্ত না বুঝিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। যাই হোক, মানব জাতি, এটা কোরআন, এখানে দিনী ধর্মের কথা আছে, এখানে সকল নবুয়তের কথা, আউলের কথা রূপক আয়াত হিসেবে আসছে। তার ভিতর থেকে দিনী ধর্মকে বাছাই করে নিয়ে সেই ধর্মের সেই দিনী নূরের উপর বা আল্লাহ নূরকে নিজের করে নেওয়ার যোগ্যতা এই 1500 বৎসরের ভিতর তোমাদের কারো হয়নি। তাই তোমরা যতই রাগ করো, ফালাও, গাল পারো, যেটাই করো, কোনো লাভ হবে না। তোমরা তো অস্বীকার করতে পারবে না যে মানুষে আল্লাহ নেই। এই ধর্মের নাম দিনী নূর নয়, আর দিনী নূর যদি আল্লাহ নূরের নাম হয় বা সেটাও যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমরা বলো যে কোন নূরের নাম এই দিনী নূর? তোমরা বলো, তোমরা আজ আদম সুরাতে আছো আল্লাহর বিধানগতভাবে, তাই তোমরা দুনিয়াগত অর্থ সম্পদের লোভে লালিত হয়ে যা খুশি তাই করে চলছো, যা খুশি তাই বলে চলছো। কখনই তোমরা স্বীয় মানব জীবন
কোন আত্মায় আত্মবান হবে, কিভাবে নিজের মানব অস্তিত্বকে চিরকালের জন্য নিজের করে নিয়ে ফিরে যাবে, তার উপর তোমাদের কোনো চিন্তা চেতনা ভাবনা নাই, তোমাদেরও নাই, তোমাদের আলেমদেরও নাই, তোমাদের যারা আল্লাহ আল্লাহ পীর আল্লাহ অলি আউলিয়া ছিল, এরা সব জালিয়াত ছিল, এরা সবাই মিথ্যা প্রতারক ছিল, এরা সবাই কাফের ছিল, তোমাদের কুফরি বানা বানা পালন করতে গিয়েছে। যাই হোক মানব জাতি, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, তবে এটা জেনে রাখো যে দিনী নূর অধিকার করে আদম নূরের দণ্ডায়মান হয়েছে। দিনী নূরের মালিকানা সত্যদার আসছে, আল্লাহর হেদায়তের মালিক আসছে, ইমান আনার মালিক আসছে, তোমাদেরকে সেই দিনী সত্যে সত্যবান করার মালিক আসছে, যা আদম নূরি ছাড়া আর কারো কাছে তোমরা পাবে না। এই বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।